করোনা মহামারী নতুন অনেক ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই যেমন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের কথাই ধরা যাক না, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীর পর্দায় কাজ করা থামিয়ে দিয়েছিল করোনা। এই সময় বিভিন্ন কন্টেন্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি। এবার এই কাজের স্বীকৃতি পেয়ে গেলেন মিম। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বত মেহেদি। বড় পর্দা কিংবা ছোট পর্দা, দুই মাধ্যমেই অভিনয় দক্ষতায় নিজেকে মেলে ধরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মডেলিং থেকে শুরু করে ক্যারিয়ারে যুক্ত করেছেন নানা খ্যাতি ও জনপ্রিয়তার মোড়ক। তুই আমারে ভালোবাসিস? বাসি। একের পর এক নতুন সিনেমায় অভিনয় করে চলেছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি যুক্ত আছেন রায়হান রাফি পরিচালিত দামাল সিনেমার শুটিং নিয়ে। এছাড়াও তার অভিনীত দুটি সিনেমার কাজ শেষ, মুক্তির অপেক্ষায় ইত্তেফাক এবং পরাণ। আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবেন? আমি আপনাকে বিয়ে করতে চাই। এদিকে আলোচিত এই নায়িকা সম্প্রতি অনুম বিশ্বাসের প্রথম ওয়েব ফিল্ম হোয়াইট দ্য ফ্রাইয়ের শুটিং শেষ করেছেন। নতুন বছরের জানুয়ারি মাসে G5 মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। এত গেল মিমের কাজের খবরাখবর। কিন্তু এর বাইরেও মিম তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সক্রিয়। নিজের দর্শক ভক্তদের জন্য মিম তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন কন্টেন্ট আপলোড করেন। এই করোনা সংকটেও ঘরে থেকেই এই সব কাজ তিনি করেছেন। এবার তার স্বীকৃতি পেলেন মিম। ২০১৯ সালের জুলাই মাসে বিদ্যা সিনহা মিম তার ইউটিউব চ্যানেলটি চালু করেন। অল্প সময়ের ব্যবধানে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা 1,22,000 ছাড়িয়েছে, যার স্বীকৃতির পুরস্কার হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন পেয়েছেন মিম। মিম জানান, দর্শকদের জন্য এটা সম্ভব হয়েছে। বিদ্যা সিনহা মিম চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কারণেই এটা সম্ভব হয়েছে। এভাবে সবসময় তার পাশে থাকার জন্য দর্শক ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন লাস্যময়ী চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।